না অন্য দিনে সালটা খাবা নি আজকে দাদা নেটা মেয়েদের বলে দিছি তো পেপারের খবরে এটা মেয়ে হলো জামাই লাগবে ওই হলো পেপার ছাপাইছে ও তুই বাই যাইতেছি আমরা খুঁজবেন নি এ কও কি খবরটা তো আমি ছাপাইছিলাম ইউরে পছন্দ করে না ওই গেলে মেয়ের বাপে কয় তুমি কি করো আমি ম্যানেজার ঠিকই কইছাস মেয়েটা দেখে আসি দিদা তুমি দেখে চলতে পারছো না আমি দেখলাম তোমরাই তো তাহলে তুমি থাকো আমাদের তো দেরি হয়ে যাচ্ছে আমরা এক জায়গায় যাবো তো থাকো তাহলে কয় কি কও কি তুমি আমার তোমরা জোর করে না খাই দিলে আবার চা বিস্কুট না খেয়ে চলে যাবে আমি চা বিস্কুট বানাই তারপরে খাইয়া তারপরে যাও ও পাও দাও বেদনা করতেছে ফাত ফাত করতেছে দাদা আজকে আর সাদা খাবো না অন্য দিনে সাদা খাবানি আজকে দাদা নেটা মেয়েদের বলে দিয়েছি তো পেপারের খবরে এটা মেয়ে হলো জামাই লাগবে ওই হলো পেপার ছাপাইছে ও তুই বাই যাইতেছি আমরা খুঁজবেন দিয়ে এ কও কি খবরটা তো আমি ছাপাইছিলাম ইউরে আমার নিগে
ভর্তি করে। তার কিছু নাই, পাতলি আমি। আরে তাড়াতাড়ি সয়েন দিয়ে তাড়াতাড়ি সো, তোর বিয়া করুন না গো না। থাম ভাই থাম থাম, এম বাতো যাওয়া দেব না। অল্প পয়সা কথা অত না বুঝিয়া নই বয়স। কি ব্যাপার আপনি? বয়স তোমার 50 60 এর নিচে কম হয়নি। এখন বিয়ে করবেন ব্যাপারটা কি? না, আপনার ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। আমি চাটা বানাই বয়স্ক মানুষ, চা খাইয়া তারপরে যাই আনি। আরে ভাই থাম না। আরে ভাই যাই বে যাও গা, আমার 200 বিঘা সম্পত্তি আছে, ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, সোনা দানা আছে, বিল্ডিং বাড়ি আছে, সব তারে লইয়া দিতাম। যাই বে যাও গা। আরে ভাই দাঁড়া। দিদা তোমার সম্পত্তি তুমি দি রাখো, আমার দাদা আমি অন্য করে বিয়ে দেবো গেলাম। কি করে